প্রথমতে আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি অসম সরকার দুর্ঘর বিরোধিতা জানাইছো, তেওঁলোকক আমি ধিক্কার জানাইছো। আর আমি কবলৈ বিচাৰিছো, আপোনালোকে কোনে অধিকার দিলে শিক্ষিত ছাত্র ছাত্রী সকল জব মেলার নামত এনে অপমান করব কারণে? আসলে এই জব মেলা হয়ে থাকা নাই, তাত তাত এপ্রিল ফুল বনাব কারণে ছাত্র ছাত্রী সকল আমন্ত্রণ করেছিল। অসম সরকারে 1 লাখ চাকরি দিম বলে কৈছে, আর এনে ধরনের 1 লাখ চাকরি দিম বলে ভাবিছিলে নেকি? অসম সরকারে জানে নে তাত যে গোটে বেসরকারি গোষ্ঠীক মাতি মেলি কোবা হোটেলক মাতিছে, কোবা গাড়ি বিক্রিকর কোম্পানিক মাতিছে, কোনো ব্যক্তিগত গোটে ব্যক্তিগত মানে সৰু সৰু প্রতিষ্ঠানক মাতি মেলি চাকরি দিব চেষ্টা করেছে। আর তার পরিত্যাগে যাত্রছাত্রী আমন্ত্রণ করে ফর্ম লগে দিব পৰা নাই। গতি সরকার জানি থাকা উচিত যে আজিও কিমান নিবনুয় সমস্যা আছে। কিন্তু এটা কথাও ঠিক, 1 লাখ চাকরি দিম বলে কই এই ধরনের বেসরকারি অনুষ্ঠানক আমন্ত্রণ করে চাকরি দিয়াটো আমি কেতিয়াও সমর্থন নকৰাও। আসলতে সরকারে আজি লাজ পাব লাগে, আর শিক্ষিত ছাত্র ছাত্রী সকলে আজি দিনটো কিন্তু কলা দিবস হিসাবে পালন করব লাগিব। আর অসম সরকারে আজি কিন্তু এই দিনটো আমার শিক্ষিত ছাত্র ছাত্রী সকল নিবনুয় ছাত্র ছাত্রী সকলে কিন্তু এপ্রিল ফুল বনাইছে। গতি এই সরকারক আমি চ্যালেঞ্জ করছো, যদি নেক্সট টাইম প্রমাণি যদি এনে ধরনের অপমানিত করে তেতিয়াহলে ছাত্রমুখী সংগ্রাম সমিতি কিন্তু মনে মনে নাথাকে। গতি আজির এই ঘটনা পুনের আকৌ নঘটে তার কারণে আমি অসম সরকার সকিয়াই দিছো।